হ্যালো বন্ধুরা, অ্যানএফ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমরা হাজির হয়েছি কিছু রহস্যময় ও অদ্ভুত ঘটনা নিয়ে, যার ব্যাখ্যা এখনও বিজ্ঞান দিতে পারেনি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবুজ রঙের মানুষ কিংবা এলিয়ান আপনারা হয়তো কোনো সিনেমায় দেখেছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় বাস্তব জীবনেও দেখা গিয়েছিল সবুজ রঙের মানুষ, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? ঘটনাটি আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর। ইংল্যান্ডের উলফিট এলাকায় একজোড়া ভাই বোনের দেখা মিলল। অবাক করার বিষয় হচ্ছে এরা সব দিক থেকে আলাদা। এদের সাধারণ মানুষের মতো দেখতে হলেও এদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ বর্ণের। অদ্ভুত এই দুই ভাই বোনের কথাও কেউ বুঝতে পারে না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো আর খাবারের মধ্যে শুধু কাঁচা শিমই খেত। কিছুদিন পর ভাইটি মারা যায়, বেঁচে থাকে শুধু বোন। বোনটিকে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবার। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। পরবর্তীতে মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় কোত্থেকে এসেছে তারা। জবাবে তারা বলে তারা সেন্ট মার্টিনস নামক ল্যান্ড থেকে এসেছে, যেখানে প্রায় সবার গায়ের রঙই সবুজ। সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা একটি রাজ্য। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরো জীবন সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন, কিন্তু তারা তাদের জীবন সম্পর্কে কিছুই জানতে পারেনি। অনেকে তাদেরকে আবার বিন গ্রহের প্রাণী মনে করেন। কোথা থেকে এসেছে তারা, কী বা তাদের পরিচয়, তা আজও বিজ্ঞানের অজানা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় নাচার জন্য, আপনি ঠিক কতক্ষণ নাচতে পারবেন? এক ঘন্টা, দুই ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা? কিন্তু আপনি কি জানেন একটি শহরের মানুষ প্রায় এক মাস নেচেছিল? কি অবাক হচ্ছেন তো, ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল ফ্রান্সে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছিল 1518 সালে। ফ্রান্সের কোনো এক শহরে ক্রোফিয়া নামক এক নারী হঠাৎ করেই নাচতে শুরু করেন। সেখানে উপস্থিত যারা ছিল তাকে দেখে তারাও নাচতে শুরু করে। কিছুতেই তাদের নাচ থামানো যাচ্ছিল না। এক সপ্তাহ পর আরও বহু মানুষ তাদের সঙ্গে নাচে যোগ দেয়। এক মাস পর শত শত মানুষ যোগ দেয় সেই নাচে। বিরতিহীন এই নাচের জন্য অনেকেই অজ্ঞান হয়ে যায়। বাকি যারা ছিল তারা অবিরাম নেচেই গিয়েছিলেন। ওই শহরে তখনকার শাসকরা ভাবলেন এভাবে নিয়মিত নাচতে দিলে এক সময় ক্লান্ত হয়ে নাচ বন্ধ করে দিবে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবিরাম নাচ চলতেই থাকে। তাদের মধ্যে প্রায় 400 জন মারা যায় হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে। কিন্তু কেন শুরু হয়েছিল এই নাচ, তা আজও জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল ও পাউরুটি খাওয়ানোর পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, বাইরে বের হয়েই তারা এরকম অদ্ভুত রকমের নাচতে শুরু করেন। বন্ধুরা, পরের ঘটনাটি বলার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনাটি কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের ঘটনা। মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান MH370, 8 মার্চ 2014। 227 জন যাত্রী নিয়ে বেজিং যাচ্ছিল বিমানটি, সাথে ছিল 12 জন ক্রু। বিমানটি টেক অফ করার এক ঘন্টা পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডার প্রায় এক ঘন্টা পর বিমানটিকে ট্র্যাক করে। তখন আন্দামান সাগর পর্যন্ত রাডারে ছিল বিমানটি, অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকট বা বিপদের সংকেত দেয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিমানটি ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গেছে। সে অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান করার পরও কোনো খোঁজ পাওয়া যায়নি বিমানটির। বিমানটির এভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে বিজ্ঞান এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি, যা এখনও রহস্যই রয়ে গেছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই।